এই সব কে আসি করি অ্যাসিড ফিঙ্গব কে পত্র মারিব কে অন্ডা ফিঙ্গব এগো কোন ডরি কি রই যাবো না আমি পুলিশ পুলিশ আসিলে অফিস কু ইনভেস্টিগেশন করিবা পাই মু বলি অফিস ভিতরে ইনভেস্টিগেশন উচিত নয় কংগ্রেস অফিস ভিতরে তেণু করে যদি থানার করবা যদি সেটি করুন যা যা ইনফরমেশন সে মাগিলে সেমানে সেমানে ইনভেস্টিগেশন কোন করবে কোন না সেমানে তাঙ্কর ডিউটি সেটা যা ইনসিডেন্ট হলা সেটা কো আমি তাঙ্কু জনে দেব সেটা পিসিসি তরফ লিখিত আকারে দেইছেন আইন উপরে ভরসা আছে ন্যায় মিলিব নিশ্চিত ভাবে ন্যায়টা ন্যায়ালয় তো বড় জিনিস কোণ আছে আমি সে সব বিষয় মু জানি নাই কি মু তাকু চিন মানে কই পারিবি নি পুলিশ যোটা আসি তার তার কাম হচ্ছে ইনভেস্টিগেশন করিবার কথা কি কোণ আমি যোটা নিট র যো এডুকেশনাল প্রোগ্রাম ছিল আইআইসিসি র নির্দেশ করবে আজ সারা ভারত বর্ষে সব ক্যাপিটাল রে যোটা হেবাকু যাওতলা সেই অনুসারে আমার প্রিপারেশন করি আমি বাহারু থুলু এডুকেশনাল প্রোগ্রাম কো গলা বেলকু এই ইনসিডেন্টটা ঘটলা আগামী তাই পুলিশ যা করবে আমার আগামী আমার কার্যক্রম চলিব এই সব কে আসি করে অ্যাসিড ফিঙ্গব কে পত্র মারিব কে অন্ডা ফিঙ্গব এগো কোন ডরি কি রই যাবো না আমি ছাত্র জীবন রাজনীতি করি করে আসছু আমি যুব কংগ্রেস 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 সেইটা কোচি কংগ্রেস যুব কংগ্রেস সভাপতি হয়ে করি থিলি এবং সে জায়গায় পুনি পিসিসি প্রেসিডেন্ট থিলি আইসিসি সেক্রেটারি থিলি ওড়িশা মাটি পাই রাজনীতি করুছি ওড়িশা জনসাধারণ পাই রাজনীতি করুছি ওড়িশা কেমতি সমৃদ্ধশীল রাজ্য বনিব সেইপাই এবং কংগ্রেসের সংগঠন মজবুত হব সেইপাই রাজনীতি আসছু মু বহুত দেখিছি এমতি অন্ডা মাড় বহুত পথর মাড় দেখিছি এখন ভ্রুক্ষেপ করবার নাই কি এইসব ভিতরে এইসব ভিতরে বি কিছু কিছু মানে ডরিবার নাই কি কিছু পছগুঞ্চা দেবার প্রশ্ন উঠে না লড়াই করি আছি তো লড়াই করি করি যাবু কংগ্রেস সংগঠন মজবুত করবো আমার প্রিয় নেতা রাহুল গান্ধী খার্গেজী নেতৃত্বে যেটা চালছে সেটা জোর তোর চালিব এবং সারা ভারত সারা ওড়িশার সেই হিসাবে কাম করবে ধন্যবাদ।